এও কয়টা ডিম পারছে? পাঁচ পাঁচ দশ, সেও বারোটা ডিম পারছে। এ বারোটা ডিম পারছে, ওই পাখিটাও বারোটা ডিম পারছে, বারো বারো চব্বিশটা ডিম পারছে। আচ্ছা আমি ডিমটা প, তো এখন হচ্ছে যে ডিমগুলো নিয়ে যাই বাইরে। বাংলাদেশে এত ডিমের দাম, কিন্তু এই যে এতগুলো দেখেন, এই ডিমগুলো একটা ডিমেও কোনো কোনো কাজে লাগবে না, একদম অর্থহীন ডিম এই ডিমগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা দেখাবো এবং শেয়ার করব, তার আগে আপনারা মুখে চোখে আমার খুশি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার নতুন কলোনিতে, অর্থাৎ আমার লাভ বার্ডের নতুন কলোনিতে মাশাল্লাহ দেখাইছিলাম এর আগে কিছু কিছু পাখির বাচ্চা ফুটে বের হয়েছে, কিন্তু ওই বাচ্চাগুলো এই গরমের মাঝে আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তার পাশাপাশি আরও একটা সারপ্রাইজ আছে আপনাদের কাছে, আপনাদের জন্য আজকে কি সারপ্রাইজটা সেটা আপনাদেরকে পাখির ঘরে নিয়ে গেলেই বুঝতে পারবেন। তো চলেন আগে আমি নিয়ে যাই আমার লাভ বার্ডের কলোনিতে, আর সারপ্রাইজটা কি সেটাও দেখার অপেক্ষা থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর মোটামুটি গরমে কি অবস্থা আপনাদের পাখিগুলোর, গরমে নিয়ে যে ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলো অনুযায়ী আপনারা আপনাদের পাখিগুলোর টেক কেয়ার করেন, ইনশাল্লাহ তাহলে সুস্থ থাকবে। তো বিসমিল্লাহ রহমানের রহিম করে আমি আমার পাখির ঘরে ঢুকলাম, এবং পাখির ঘরে ঢুকে যে সারপ্রাইজটা ওয়েট করতেছে আমার জন্য এবং আপনাদের জন্য যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তো তাদেরকে আগে দেখাই সারপ্রাইজটা কি আসলে। সেটা হচ্ছে আমি কিন্তু এখন যে দাঁড়ায় আছি এটা কিন্তু আমার ভাইলেট লাভ বার্ডের কলোনিতে। তো চলেন আগে আপনাদেরকে সারপ্রাইজটা দেখাই। আমি যে সারপ্রাইজের কথা বলতেছিলাম অলরেডি আপনারা এখন ওই সারপ্রাইজটাই দেখতে পারবেন। আমি এটা হচ্ছে আমি এখন যেখানে আসি এটা হচ্ছে আমার ব্লু লাভ বার্ডের, ভায়োলেট লাভ বার্ডের যে ব্লু মাস্কের যে কলোনিতে, সেই কলোনিতে। তো চলেন আমি প্রথমত সারপ্রাইজ দেখাই, সেটা হচ্ছে আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছিলাম অনেকটা। সেটা হচ্ছে এই যে এই বক্সটাতে, আমি আপনাদেরকে লাস্ট দেখাইছিলাম যে এই ভিডিওতে যে আসলে এই বক্সের ভিতরে কি আছে আমি জানি না। তো প্রথমত হচ্ছে পরে যেটা আমি সারপ্রাইজ হয়ে গেছি সেই সারপ্রাইজ নাম্বার ওয়ান আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে মাশাআল্লাহ, এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, দেখাতে পারতেছি না, এই যে এখন বের হয়ে আসবে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেটা হচ্ছে এইটাই হচ্ছে আমার সারপ্রাইজ যে আমি অবশেষে আলহামদুলিল্লাহ ভায়োলেট ব্লু মাস্কের বাচ্চা দেখতে পাইছি। সেটা হচ্ছে এই যে একটা এত সুন্দর হয়েছে এবং এত কিউটের ডাব্বা হয়েছে, এই যে একটা বক্স থেকে বের হয়েছে আর আরেকটা ওদের বাবা মার সাথে ঘুরে বের হচ্ছে। সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। এই যে এখানে আছে, এখানে কি এখানে আমি যে গ্যাপের ভিতরে ঢুকতে দেখলাম, একটাকে তো ভিতরে ঢুকে দিলাম, এই যে হচ্ছে ওদের বাবা মা, আর আরেকটা জিনিস যেটা দেখে আমি অবাক লাগছি এই বক্সটাতে, এই বক্সটাতে যেটা হয়েছে এই যে মাশাআল্লাহ, এই যে আরেকটা আরেকটা ব্লু মাস্ক ভায়োলেটের বাচ্চা, এই যে মোটামুটি মাশাআল্লাহ এত কিউট আসছে। আর আগে বলে নিচ্ছি যে এই বাচ্চা দুটো সেল করব না আমি, অনেকে আমার কাছে ব্লু মাস্কের বাচ্চা চাইছিলেন, দুঃখিত আমি দিতে পারবো না। এই যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা এই বক্স থেকে বের হয়েছে, আমি পুরো সারপ্রাইজ, কারণ বক্স থেকে একেবারে বড় হয়ে বের হয়েছে আর এত ভিতরে বাসা তৈরি করতে কোনোভাবে বোঝা পসিবল না। আর আরেকটা যে জিনিসটা হয়েছে, যেমন এই বক্সে, এই বক্সে হিউজ পরিমাণে ডিম দিছে, বক্সটা নামাই, এতগুলো ডিম দিছে জানি না এখান থেকে কি হবে। এই যে বক্সটা এই দেখেন, এগুলো ডিম একটাও জমেনি, সব ডিম নষ্ট হয়ে গেছে, শুধু শুধু ডিম পাচ্ছে দেখেন, এই ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট ডিম। আমি চাই না পাখিটা গরমে কষ্ট করুক, এই জন্য আমি ডিমগুলো ফেলাই দিচ্ছি। দেখেন চারটা 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 আটটা মোট বারোটা ডিম পাচ্ছে এই বক্সটা থেকে।
এই যে এই সেই বক্স, এই বক্সে ডিম পারছিল। তো এখানে মোটামুটি মাশাআল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে দেখলেন যে সারপ্রাইজটা কি দেখাইলাম। এখন আমি হচ্ছে ইয়েলো ফিশারের যে কলোনি, সেই ইয়েলো ফিশারের কলোনিতে যাইব। মাশাআল্লাহ পাখিগুলো এই গরমের মাঝেও কতটা অ্যাক্টিভ দেখিয়ে ভাল লাগতেছে, এতটা অ্যাক্টিভ এরা। তো প্রথমত হচ্ছে আমি এই বক্সটা দিয়ে চেক করা শুরু করব কি অবস্থা। এই বক্সে দেখছিলাম আমি এর আগে বাচ্চা ছোট ছোট ছিল, মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা বড় হয়ে গেছে, একদম বড় হয়ে গেছে। তারপর এই বক্সার কি অবস্থা, এত ভিতরে বাসা তৈরি করছে যে আসলে দেখা কোনোভাবেই পক্ষে পসিবল না। মাশাআল্লাহ এই যে এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি গরমের মাঝেও, একটা না মাশাআল্লাহ এখানে দুইটা বাচ্চা আছে। এই যে দেখেন দুইটা বাচ্চা একদম গরমের কারণে এরা উপরে উঠে এসে বসেছিল। এই যে মাশাআল্লাহ গরম হওয়ার কারণে এরা একদম উপরে উঠে এসে বসেছিল, একদম ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। তারপর এই বক্সটার কি অবস্থা, ব্লু কালারের বক্সটার কি অবস্থা, মাশাআল্লাহ এই ডিম নিয়ে আছে। যত দ্রুত এদেরকে আমি রেস্ট দিতে পারবো আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, এবং পাখিগুলো আমিও নিশ্চিন্ত হবো এবং পাখিগুলো সুস্থভাবে যেন এদেরকে রেস্ট দিতে পারি, এটাই আমার চাওয়া। এদের কি অবস্থা, না এটাতে এদিক থেকে তো নাই, এই পাশ থেকে দেখতে হবে, না এই পাশেও নাই। এখানে যে কটা বক্স এদিকে দেখলাম, তারপর এই পাশের বক্সের কি অবস্থা, এটা তো ডিম দেয়নি। এই কিনারের বক্সটা কি খবর, কিনারের বক্সটাতেও ডিম দেয়নি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এই বক্সটাতে, এই বক্সটাতে মাশাআল্লাহ এবার আমি ওই পিছন পাশ থেকে আমার যে জানলা আছে সেই জানলা দিয়ে দেখলাম যে মাশাআল্লাহ এই বক্সটাতে এবার বাচ্চা বড় হয়ে গেছে, একদম বড় বড় হয়ে গেছে। কিন্তু এখানে হাত ঢুকানো বা দেখার কোনো ওয়ে নাই, কিন্তু আমি পিছনের একটা জানলা ছিল সেই জানলা দিয়ে দেখলাম যে এখানে বাচ্চা বড় হয়ে গেছে একদম। এটাতে মাশাআল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম। আর পাখিগুলো গরমে যে হাঁপাচ্ছে আমি যত দ্রুত পারবো যে চেক করে আমি এখান থেকে বের হয়ে যাব। তারপর এটাতে কি অবস্থা, এটাতে নাই। তারপর এটার কি অবস্থা, এইটা তো হচ্ছে ওই ওই লাভবার্ডের মতন হয়ে গেছে, দেখেন কতগুলো ডিম পাচ্ছে। এই ডিমগুলো কিন্তু একটাও জমবে না, একটাও জমবে না, শুধু শুধু পাখিটার কষ্ট করা। তো আমি এই ডিমগুলো বের করে ফেলাই দিব যাতে এর ইয়া একান্ত না হয়। যেমন এই যে এখানে, এই যে এখানে একটা ডিম দেখেন, এই ডিমগুলো, এই ডিমগুলো আর হচ্ছে চুলের মধ্যে উঠে নিই। এখানেও হচ্ছে আমি এই যে এই বক্সে পাখিগুলো একটা ডিমও জমবে না। এমনি গরম, গরমের মধ্যে তো পাখিগুলো কষ্টের মধ্যে আছে, তার মধ্যে যদি এই অকারণের ডিম, অর্থাৎ যে ডিম থেকে কখনোই বাচ্চা ফুটবে না এই যে, সেই ডিমগুলো পারে তাহলে কেমন লাগে। এগুলো হচ্ছে যে আপনাদেরকে এর আগে আমি একদিন ভিডিও দেখাইছিলাম যে অটো ডিম, সেই অটো ডিম যে ডিম থেকে এটা শুধু ডিমই পারছে, দেখেন ডিম একটা ডিমও জমেনি। এও কয়টা ডিম পারছে, পাঁচ পাঁচ দশ, সেও বারোটা ডিম পারছে, এ বারোটা ডিম পারছে, ওই পাখিটাও বারোটা ডিম পারছে, বারো বারো চব্বিশটা ডিম পারছে। আচ্ছা আমি এই ডিমটা পরে নিচ্ছি, এটাতে কি অবস্থা, এটাতে কোনো খবর নাই। লাস্ট বক্স হচ্ছে এইটা,
এই বক্সটার কি অবস্থা? এই বক্সটাতে আমার এক দর্শক বলছিল যে ভাই এখানেও ডিম পারছে, আপনি দেখেন নাই তো? আসলে এইটা তো দেখবো যে বাচ্চা ফুটছে কিনা, হাত ঢুকে দিয়েই দেখি। না, এখানে কোনো বাচ্চা ফুটে নেই, শুধু এই যে ডিমই পারছে, এই যে একটা ডিম ছিল, ছোট ডিম। এখন হচ্ছে যে ডিমগুলো নিয়ে যাই বাইরে। বাংলাদেশে এত ডিমের দাম, কিন্তু এই যে এতগুলো দেখেন, এই ডিমগুলো একটা ডিমেও কোনো কাজে লাগবে না, একদম অর্থহীন ডিম। এই ডিমগুলো আমাকে এখন ফেলাই দিব, কোনো কাজে দিবে না। আর এই ডিমগুলো কেন পারে আপনাদেরকে আমি এর আগে একটা ভিডিও দিচ্ছি, চাইলে আবারও দেখতে পারবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আপনাদেরকে যে সারপ্রাইজটা দেখালাম, আমি নিজেও সারপ্রাইজ। কারণ হচ্ছে ভায়োলেট লাভবার্ডের বাচ্চা অবশেষে এর আগে একটা দেখছিলেন ছোট, আর এই পরে এই যে আবার এইবার দুইটা, এবং এই দুইটা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এবং এই বড় দুইটা বাচ্চাকে আমি আমার নিজের কাছে রাখবো, কারণ জেনারেশন বৃদ্ধি করতে হবে। আর তার পাশাপাশি ইয়েলো ফিশারের কলোনিতে বা এটাতে যাই দেখলাম, আলহামদুলিল্লাহ গরমের মধ্যে যা হয়েছে ভালো। খালি আপনাদের কাছে দোয়া কামনা করতেছি যেন খুব দ্রুত এদেরকে রেস্ট দিতে পারি, যত তাড়াতাড়ি রেস্ট দিতে পারবো তত তাড়াতাড়ি আমার মনের শান্তি কাজ করবে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে হয়তো বা নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।